সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে। সেই ট্যুরকে সামনে রেখে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রায় 20 বছর আগে শেষবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। বলা যায় অনেকদিন পর বিসিবি একটা চমৎকার কাজ করেছে, এজন্য বিসিবির প্রশংসা করতেই হবে। বাংলাদেশ জাতীয় দলের বাইরে ঘোরাঘুরি করা বেশ কিছু প্লেয়ারদের নিয়ে গড়া হাই পারফরম্যান্স টিম বা এইচপি টিম আগামী 13 জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিবির এই এইচপি ইউনিট, এই সফরে 3 ফরম্যাটেই সিরিজ খেলবে তারা। যদিও ব্যক্তিগতভাবে আমার কাছে নামটা জুৎসই নয়, কারণ এরা হাই পারফরম্যান্স করতে না পারার কারণেই জাতীয় দলের সুযোগ পায়নি বা বাদ পড়ে গেছে। এরপরেও এই ইউনিটের নাম হাই পারফরম্যান্স ইউনিট কেন কিভাবে সেটা বিসিবির কর্তা ব্যক্তিরাই ভালো বলতে পারবেন। অস্ট্রেলিয়ার মোট 9টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সের পাশাপাশি স্থানীয় 7টি দলও এই টুর্নামেন্টে খেলবে। এবার এই সফরকে সামনে রেখে 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বিসিবি। টি টোয়েন্টিতে আকবর আলী, 50 ওভারের ওয়ানডে ফরম্যাটে আফিফ হোসেন ধ্রুব এবং 4 দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়ক হিসেবে রেখেছে বিসিবি। 17 জুলাই থেকে ডারউইনে শুরু 2টি 4 দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। তারাও পাকিস্তানের এ টিম বলা যায়। নাইমুর রহমান দুর্জয়, যিনি কিনা এইচপি ইউনিটের দায়িত্বে আছেন, তিনি আশা প্রকাশ করেছেন যে এই ডারউইনেই বাংলাদেশ অজিদের সাথে টেস্ট খেলবে 2027 সালে, যদিও এখনও শিডিউল ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। চলুন দেখে নেই কোন দলে কে কে আছেন। টি টোয়েন্টি দল: আক্রমণাত্মক ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, অ্যাটাকিং ব্যাটসম্যান জিশান আলম, বিপিএলে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, লোয়ার অর্ডারে আনঅর্থডক্স ব্যাটিং করে খ্যাতি পাওয়া শামীম হোসেন পাটওয়ারি, আরিফুল ইসলাম, অধিনায়ক আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান স্পিনার, অ্যালিস ইসলাম মিস্ট্রি স্পিনার, মাহফুজুর রহমান রাব্বি, বাঁহাতি পেসার আবু হায়দার রনি, ডানহাতি পেসার মুকিদুল ইসলাম, পেসার রিপন মণ্ডল, পেসার মারুফ মৃধা। ওয়ানডে দল: দারুণ আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, অ্যাটাকিং ব্যাটসম্যান জিশান আলম, বাঁহাতি অ্যাটাকিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব অধিনায়ক, শামীম হোসেন পাটওয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকি, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, বাঁহাতি পেসার আবু হায়দার রনি, ডানহাতি পেসার মুকিদুল ইসলাম, রিপন মণ্ডল এবং মারুফ মৃধা। বলা যায় টি টোয়েন্টি দল এবং ওয়ানডে দল প্রায় একই। এবার দেখে নেই 4 দিনের দলে কে কে জায়গা পেয়েছেন। ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় অধিনায়ক, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দীপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএলে যিনি অনেক খ্যাতি কুড়িয়েছেন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন ইনি একেবারেই অচেনা, হাসান মুরাদ, পেসার রেজাউর রহমান রাজা, পেসার মুকিদুল ইসলাম, পেসার রিপন মণ্ডল, পেসার মারুফ মৃধা। দেখা যাচ্ছে পেসার রিপন মণ্ডল এবং মারুফ মৃধা 3 ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া সফরে এই এইচপি ইউনিটের জন্য রইল অসংখ্য শুভকামনা।